বিজেপি একেবারে পাগল হয়ে গিয়েছে, রাজ্য বিজেপিকে কটাক্ষ করে খর্দহে বললেন সাংসদ সৌগত রায়। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। শুক্রবার ঘটে যাওয়া গণ্ডগোলের পর হাওড়ার ঘটনাস্থল পরিদর্শন করতে দেওয়া হয়নি রাজ্য বিজেপি নেতৃত্বকে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিংবা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হয়েছে ঘটনাস্থলে যেতে, এমন অভিযোগ তুলে রবিবার গান্ধী মূর্তির সামনে অবস্থান বিক্ষোভ করে বিজেপি নেতৃত্ব। সেই বিষয় নিয়ে খর্দহে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রবিবার সাংসদ সৌগত রায় জানান, মুখ্যমন্ত্রী হাওড়ার ঘটনাস্থল শান্ত করার জন্য ব্যবস্থা করেছেন এবং এলাকা এই মুহূর্তে শান্ত হয়ে গিয়েছে, কিন্তু বিজেপি নেতৃত্ব সেখানে গিয়ে উস্কানি দেওয়ার চেষ্টা করছে। তিনি রাজ্যের বিরোধী দলনেতা এবং বিজেপি রাজ্য সভাপতিকে কটাক্ষ করে বলেন, এরা পাগল হয়ে গিয়েছে। কি জন্যে বিক্ষোভ দেখাচ্ছে? না না, হাওড়াটা একটা স্পর্শকাতর জায়গা। আমি একটু আগে মিটিংয়ে বললাম যে বিজেপির কিছু নেতা যা বলেছে সংবাদ মাধ্যমে তাতে মুসলিম সমাজ ক্ষুব্ধ। অনেক জায়গায় তারা ক্ষোভ দেখাচ্ছেন, হাওড়ায়ও দেখিয়েছে। যদিও এতে তৃণমূলের কোনো দায় দায়িত্ব নেই, করেছে বিজেপি, গণ্ডগোল হচ্ছে আমাদের এখানে। সেই জন্যে সরকার প্রশাসন বলেছে যে আমরা ওখানে কোনো রাজনৈতিক লোকেদের এই সময় যেতে দিতে চাই না। এখন যদি প্রশাসন কিছুই না করতে পারে তো মুশকিল। হাওড়ায় কড়া ব্যবস্থা নেওয়ায় মুখ্যমন্ত্রী হাওড়া শান্ত হয়ে এসে ওরা সেই সময় উস্কানি দিয়ে সেটাকে বাড়াতে চাইবেন, এটা তো হতে পারে না। না না, এত সহজে সেনা নামালে রাজ্যের পুলিশের যে মর্যাদা সেটা থাকবে না, তাহলে লোকে সব ব্যাপারেই সেনা নামাবে। এরা একেবারে পাগল হয়ে গেছে, কেন্দ্রীয় সরকারকে যে কোনোভাবে টেনে আনবে। সেনা নামানো কি মুখের কথা? এত সহজে করবে? আর পশ্চিমবাংলায় তো দাঙ্গা হয় না, হয়নি? দাঙ্গা হলে লোকে বলে সেনা নামাবাদ, হিন্দু মুসলমান লড়াই। পশ্চিমবাংলায় কিছু লোক অশান্তি করেছে বিক্ষুব্ধ হয়ে, মুখ্যমন্ত্রী কড়া ব্যবস্থা নিয়েছেন, হাওড়ার পুলিশের খোল নলছে পাল্টে দিয়েছেন, আর তো কিছু দাবি থাকতে পারে না।